হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু आवर টেকওয়্যার ইউটিউব চ্যানেল আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ল্যাপটপ অথবা পিসিতে উইন্ডোজ 10 ইনস্টল করবেন আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি নিজেই আপনার ল্যাপটপ অথবা পিসিতে খুব সহজেই পেনড্রাইভের মাধ্যমে আপনি উইন্ডোজ দিতে পারবেন আমরা আজকে এই ভিডিওটি করছি সম্পূর্ণ পেনড্রাইভের মাধ্যমে কিভাবে বুটেবল করে আপনি আপনার পিসি বা ল্যাপটপে উইন্ডোজ দিবেন এর জন্য প্রথমে আপনাদের একটা পেনড্রাইভ লাগবে পেনড্রাইভটা কমপক্ষে 4GB হওয়া লাগবে এবং উপরে আপনি আট জিবি জিবি বা বত্রিশ জিবি যেটাই হোক প্রথমে আপনার পেন ড্রাইভ থেকে সব গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো গুলো আপনি অন্য ডিস্কে কপি করে নেবেন অর্থাৎ কোন পেন ড্রাইভে কোনো ফাইল থাকা যাবে না থাকলেও সেগুলো বুটেবল করার সময় কিন্তু আপনার ফরমেট হয়ে যাবে প্রথমে আমাদের পেন ড্রাইভ থেকে প্রয়োজনীয় ফাইল অন্যত্র সরিয়ে আমরা পেন ড্রাইভটাকে ফরমেট করে নিছি উইন্ডোজ করা লাগে অনেক সময় আমাদের ল্যাপটপে ওয়াইফাই কাজ করে না অনেক সময় সাউন্ড ঠিক মতো কাজ করে না এর জন্য আমরা উইন্ডোজ দিতে চাই উইন্ডোজ পেন ড্রাইভ দিয়ে দেওয়ার সময় একটা সফটওয়্যার লাগে সেই সফটওয়্যারটার নাম হল টুল এই টুলটা আমরা এই ভিডিও ডিসক্রিপশনের লিংক দিয়ে দেব সেখান থেকে আপনারা ডাউনলোড দিয়ে নেবেন এটি তিন থেকে সাত এমবি বিভিন্ন ভার্সন অনুযায়ী হয় এটি আপনি গুগলে আর এস ইউএস টুল লিখে সার্চ দিলে আপনি মাইক্রোসফটের যে উইন্ডোজ স্পেস সেখান থেকে আপনি এটি ডাউনলোড দিতে পারবেন খুব সহজে এটির মাধ্যমে আপনি আপনার পেন ড্রাইভটাকে আপনি ডিক্সের মতো করে নিতে পারবেন তো আমরা এই রাফাস টুল 35 ভার্সন ইউজ করছে আপনি নেটে এরসে ভালো ভার্সন পাবেন তো আমরা এই ডিভাইস অপশন এখান থেকে আপনি যে পেন অটোমেটিক জন্য সিলেক্ট করে নিয়েছে এবং দ্বিতীয় যে অপশন আরো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে ডিস্ক ইমেজ সিলেক্ট আছে ডিফল্ট হিসাবে আপনারা এটি রেখে দেবেন অথবা আপনারা যদি উইন্ডোজ ছাড়া লিনাক্স অথবা পিরিডোস অথবা অন্য কোনো অপারেটিং সিস্টেমের জন্য আপনারা যদি আপনাদের পেন ড্রাইভটা প্রস্তুত করতে চান সেক্ষেত্রে সেগুলো লো সিলেক্ট করবেন আপনাদের সাইদা মতো তা আমরা ডিফল্ট হিসাবে যেটা ছিল সেটা রিকমেন্ডেড যেটা সেটা রেখে দিয়েছি এখন আমরা আমাদের উইন্ডোজ 10 ইমেজ অথবা উইন্ডোজ 7 আর উইন্ডোজ 10 আমরা আমাদের ডাউনলোড ফাইলে ইতিমধ্যে আমরা ডাউনলোড করে রেখে দিয়েছি আপনাদের যাদের ওয়াইফাই আছে তারা এফটিপি সার্ভার থেকে সেখান থেকে আপনারা খুব সহজেই এই উইন্ডোজ ফাইলগুলো নামিয়ে নিতে পারেন কোনো ঝামেলা ছাড়াই এছাড়াও আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেব এখানে একটা তৃতীয় অপশনটা খুব গুরুত্বপূর্ণ মাস্টার রেকর্ড বুক অর্থাৎ আর জি টি পি অর্থাৎ গাইড পার্টিশন টুল আপনারা এটি কোনটা সিলেক্ট করবেন তো আপনারা আপনাদের হার্ড ডিস্ক যদি এক টিবির এক হাজার জিবির কম হয় সেক্ষেত্রে এমবিআর সিলেক্ট সিলেক্টরাই বেস্ট হবে এবং যাদের হার্ড ডিস্ক হার্ড ডিস্ক টু টিবি তারা জি ইউজ করবেন সাধারণত আমাদের অধিকাংশ হার্ড ডিস্কগুলো এম বি অর্থাৎ মাস্টার বুট রেকর্ডার হিসাবে থাকে সেহেতু আমরা এমবিআর সিলেক্ট করছি সিলেক্ট এখানে স্টার্ট বাটন ক্লিক করার সাথে সাথে আমাদেরকে একটা পপ মেনুতে আমাদের শিওর হতে বলেছে যে আমরা পেন ড্রাইভটা ফরমেট করবো কিনা তো আমরা ওকে দেওয়া সাথে সাথে আমাদের যে উইন্ডোজ ফাইলটি সেটি আমাদের পেন শুরু করেছে এবং এটি সাধারণত আপনার পেন ড্রাইভের স্পিড এর ওপর নির্ভর করে তো আমাদের বুটেবল কমপ্লিট হয়ে গেছে পেন ড্রাইভটা আমরা এখন যে ল্যাপটপটিতে উইন্ডোজ দিব সেই ল্যাপটপটি আমাদের সামনে আছে এবং আমার হাতে আছে যে ল্যাপটপ যে পেন ড্রাইভটা আমরা ইতিমধ্যে বুটেবল করেছি সেই বুটেবল পেন ড্রাইভটা আমরা আমাদের পিসিতে ঢুকাইছি তবে আপনারা পিসিতে ঢুকানোর আগে আপনাদের কম্পিউটারটি অফ করে নেবেন এরপরে আপনারা আপনাদের পিসিতে পেন ড্রাইভটা ঢুকে অন করার সাথে সাথে আপনারা এফ নাইন বাটনটি প্রেস করবেন ল্যাপটপ বা কম্পিউটারে এই বুট ম্যানেজারটা বিভিন্ন অপশনে থাকে সেক্ষেত্রে আপনারা একটু গুগলে সার্চ দিয়ে নেবেন আপনার যে ব্র্যান্ডের ল্যাপটপ সেই ব্র্যান্ডের বুট মেনিউটা কোন ফাংশন কিতে তো আমাদের এটা এইচপি ল্যাপটপ এ এফ আমাদের এই ফাংশন কিটা তো আমরা এখানে ইউএসবি হার্ড ড্রাইভটা সিলেক্ট করে দিচ্ছি যেহেতু আমরা ইউএসবিতে আমাদের বুটেবল করে রাখছি উইন্ডোজ টেনটা সেহেতু আমরা লাস্টের তিন নাম্বারটা অর্থাৎ ইউএসবি হার্ড ড্রাইভ ইউএসবি অপশনটা সিলেক্ট করছি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উইন্ডোজ টি ওপেন হওয়া শুরু হয়েছে উইন্ডোজ টেন এর যে লোগো সেই লোগোটা চলে আসছে এবং তা আপনারা যখন উইন্ডোজ দেবেন তখন অবশ্যই আপনাদের ল্যাপটপে পর্যাপ্ত চার্জ রাখবেন এবং আপনারা যদি পিসিতে দেন সেক্ষেত্রে অবশ্যই নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থাটা করবেন কারণ যখন আপনারা উইন্ডোজ দিবেন তখন যদি বিদ্যুৎ বিভ্রাট ঘটে তাহলে আপনাদের পরবর্তীতে উইন্ডোজ দিতে ঝামেলা হয় তা আমরা অলরেডি আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে অপশন চলে আসছে যে এখানে ল্যাঙ্গুয়েজ কোন ল্যাঙ্গুয়েজে আমরা ইনস্টল করব তো আমরা ইংলিশে ইনস্টল করতে চাই প্রথমটা ঠিক আছে আর টাইম এন্ড কারেন্সি কোনটা হবে ইংলিশ ইউনাইটেড স্টেটস আমরা এখানে না কিছু না চেঞ্জ করলেও চলবে ডিফল্টে যেভাবে আছে সেভাবে দিয়ে আমরা নেটে যাব নেক্সট এ যাওয়ার পরে ইনস্টল নাওতে ক্লিক করব এখন আমাদের সেটআপ ইজ স্টার্টিং সেটআপ ইজ স্টার্টিং হওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ডায়ালগ বক্স চলে আসবে প্রথমে আছে আমাদের উইন্ডোজ 10 প্রো স্ট্যান্ডার্ড অর্থাৎ এস টি ডি মানে স্ট্যান্ডার্ড তো আমরা যদি স্ট্যান্ডার্ড সিলেক্ট করি তাহলে আমাদের লাইসেন্স কে কিনে উইন্ডোজটি অ্যাক্টিভ করতে হবে যেহেতু আমরা লাইসেন্স কে কিনে অ্যাক্টিভেট ঝামেলা যাবো না সেহেতু আমরা দ্বিতীয় অপশনটি অর্থাৎ কে এম এস কে এম এস সিলেক্ট করবো অর্থাৎ প্রি অ্যাক্টিভেটেড বাই কে এম এস এই অপশনটি সিলেক্ট করে আমরা নেক্সট মেনুতে ক্লিক করব নেক্সট মেনুতে ক্লিক করার সাথে সাথে আমরা আরেকটি একটি ডায়লগ বক্স দেখব যেখানে উইন্ডোজের যে টার্মস অ্যান্ড কন্ডিশন সেটিতে আমরা টিক দেব এবং এখানে দুইটা অপশন আছে অর্থাৎ আপগ্রেড আর একটা হলো কাস্টম অর্থাৎ আমরা প্রথমটা সিলেক্ট করি প্রথম মেনুটা তাহলে আমাদের পূর্বের যে উইন্ডোজটা থাকবে সেটি আর কি আপগ্রেড হয়ে যাবে এবং আমরা যেহেতু চাষি যে আমাদের আগের উইন্ডোজটি সম্পূর্ণ আমরা ডিলেট বা ফরমেট করে আমরা নতুন করে উইন্ডোজ দেবো সেক্ষেত্রে কাস্টমে আমরা সিলেক্ট করবো কাস্টমে সিলেক্ট করার সাথে সাথে আপনাদের হার্ড আপনাদের ল্যাপ ল্যাপটপে যে ড্রাইভগুলো ছিল সেই ড্রাইভগুলো আপনাদের সামনে চলে আসবে আপনারা আরেকটা জিনিস খেয়াল রাখবেন যখন উইন্ডোজ দেবেন আপনাদের সি ড্রাইভের কত জিবি স্পেস ছিল সেটি খেয়াল রাখবেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে যে আপনাদের পার্টিশন করতে অর্থাৎ ফরমেট করবেন এখানে কোনো সি ড্রাইভ ডি ড্রাইভ এভাবে লেখা থাকে না এখানে পার্টিশন টু পার্টিশন থ্রি এভাবে লেখা আসে তো আপনারা সি ড্রাইভ অর্থাৎ আমরা এখানে পার্টিশন দি টু এইটাই আমরা ফর্মেট দেওয়ার আগে আরেকটা জিনিস খেয়াল করব এই নিচে এই অপশনগুলোর নিচে ফর্মেট ডিলেটের অপশনের নিচে হলুদ কালারের একটা নোটিফিকেশন আসে অর্থাৎ আমাদের এই পিসিটি এমবিআর পার্টিশনে এর হার্ড ডিস্কটি ফর্মেট করা যার কারণে আম আমরা এমবিআর অপশন সিলেক্ট করে বুটেবল করেছি যার কারণে এখানে অপশনটি আসে আমরা যদি ড্রাইভ বুটেবল করার সময় জিটিপি অপশনটি চালু রাখতাম তাহলে আমাদের এখানে সমস্যা দেখা দিত তখন আমরা যদি আগে থেকে করে ফেলাতাম তাহলে পরবর্তীতে আমরা উইন্ডোজ না দিতে পারলে কম্পিউটারটি অন করতে পারতাম না তো অবশ্যই আপনারা এটি খেয়াল রাখবেন এখন যেহেতু আমাদের এখানে কোনো নোটিফিকেশন নেই সেহেতু আমরা নির্দ্বিদায় আমাদের দ্বিতীয় পার্টিশনটি আমরা ফরম্যাট করতে পারি তো আমরা ফরম্যাট করে দিলাম ফরম্যাট করার পরে এখন আমরা দেখতে পাচ্ছি যে ফ্রি স্পেস এবং টোটাল স্পেস সাড়ে বাষট্টি জিবি তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে আমাদের আমাদের কোপিং উইন্ডোজ ফাইল এটি হান্ড্রেড পার্সেন্ট হওয়ার পরেই আমাদের গেটিং ফাইলস রেডি ফর ইনস্টলেশন এটি জিরো থেকে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত হবে তো এই জায়গাটায় অনেকটা টাইম নেয় অর্থাৎ জিরো থেকে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত হতে এখানে পাঁচটি অপশন আছে প্রতিটা অপশনে কিছু কিছু টাইম নেবে এর ভিতরে প্রতিটা অপশন শেষ হওয়ার সাথে সাথে আপনাদের ল্যাপটপ বা পিসিটি একবার করে রিস্টার্ট নিতে পারে এই রিস্টার্টটা কয়েকবার নিতে পারে তো আপনাদের এতে ঘাবড়ানোর কিছু নেই প্রতিবার ইনস্টল হওয়ার সাথে সাথে পিসি অটোমেটিক্যালি রিবুট বা রিস্টার্ট নেবে আপনারা শুধু মাত্র খেয়াল রাখবেন যে আপনাদের ল্যাপটপে পর্যাপ্ত চার্জ আছে কিনা এবং আপনাদের পিসিতে যাতে উইন্ডোজ দেওয়ার সময় বিদ্যুৎ না চলে যায় সেটিও খেয়াল রাখবেন আমরা দেখতে পাচ্ছি উনত্রিশ পার্সেন্ট হয়ে গেছে আমাদের ফাইলটি প্রায় রেডি ইনস্টলেশন ফিচার এখন হচ্ছে এবং ইনস্টলেশন ইনস্টলিং ফিচার হওয়ার সাথে শেষ হওয়ার সাথে 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 একবার রিবুট বা রিস্টার্ট নেবে অলরেডি আমাদের কম্পিউটারটি বন্ধ হয়ে গেছে এবার আবার ওপেন হচ্ছে নিজে নিজে গেটিং ডিভাইস রেডি এটিও জিরো থেকে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত হবে এবং কিছুটা টাইম নেবে এরপরে আপনারা এরকম একটি ডায়ালগ বক্স দেখতে পারবেন যেখানে ইনাবলিং ফিসার অর্থাৎ জিরো থেকে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত হবে এবং এটিও কিছুটা টাইম নেবে অলরেডি আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আপনি ইউজ এক্সপ্রেস সেটিং এটিতে ক্লিক করতে পারেন অর্থাৎ যেগুলো লাগবে সেগুলো অটোমেটিক্যালি ইনস্টল হতে হবে অথবা কাস্টম দিতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী যেসব ফিচারগুলো রাখবেন সেগুলো আপনি ইনাবল করে রাখতে পারেন অথবা ডিজাবল করে রাখতে পারেন তো আমরা যেগুলো রিকমেন্ডেড সেটিং সেগুলো রাখতে চাই সেহেতু আমরা ইউজ এক্সপ্রেস সেটিং দিলাম এখন এই এই জায়গায় আপনার পিসির নাম অর্থাৎ সাদা যে প্রথম বক্সটা এখানে আপনার পিসির নাম দেবেন আমরা পিসির নাম লিখছি তারপর নিচের দুই বক্সে আপনারা দুইবার পাসওয়ার্ড দেবেন এবং পাসওয়ার্ড আপনি যদি পাসওয়ার্ড না দিতে চান তাহলে নেক্সট বাটনে ক্লিক করলেই হবে নিচে এটা মিট করোনা এমন একটা লেখা আসবে তো আমরা এই করোনা ইউজ করতে তো আমরা নট নাও ইউজ করলাম তারপরে এমন কিছু মেসেজ দেবে অলরেডি আমাদের পিসি রেডি তো এই সময় সে একটা মেসেজ দিছে যে প্লিজ ডন টার্ন অফ ইউর পিসি এই সময় পিসিটাকে অফ করা যাবে না আমরা প্রায় শেষের পর্যায়ে চলে আসছি আমাদের পিসি এখন ফুলি রেডি হয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি এই ল্যাপটপটিতে পূর্বে উইন উইন্ডোজ দেওয়ার পরে ওয়াইফাই ফাংশনটি আসতো না যার কারণে আমাদের আবার নতুন করে উইন্ডোজ দিতে হয়েছে উইন্ডোজ দেওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাউন্ড এবং ওয়াইফাই দুটাই কাজ করছে এবং আমরা ল্যাপ ডেস্কটপে যে শুধুমাত্র রিসাইকেল বিন অপশনটা দেখতে পাচ্ছি এখানে আমরা মাইপিসি এবং অন্যান্য যে সব ফিচার আমাদের দরকারি ফিচার সেগুলো এখন আমরা আনতে চাই এর জন্য আপনারা আপনাদের টাচপ্যাড বা রাইট বাটন ক্লিক করবেন মাউজ দিয়ে ক্লিক করার পরে আপনারা পার্সোনালাইজ এখানে ক্লিক করবেন পার্সোনালাইজ ক্লিক করার পরে আপনারা থিমস থিমসে ক্লিক করার পরে ডেস্কটপ আইকন সেটিং এখানে ক্লিক করবেন করার পরে উপরে কম্পিউটারে টিপ দিবেন অর্থাৎ আমাদের আমরা কম্পিউটার মাইপিসি এটিসাই এবং কন্ট্রোল প্যানেলটা আমাদের দরকার ওকে বাটুন দিয়ে দেওয়ার পরে আমাদের যে তিনটা অপশন সেই তিনটা অপশন আমরা ডেস্কটপে দেখতে পাচ্ছি প্রথম অপশন মাইপিসি এবং কন্ট্রোল প্যানেল কন্ট্রোল প্যানেলের কাজ হলো আমরা খুব সহজে আমরা বিভিন্ন সেটিংসে প্রবেশ করতে পারি এছাড়া ফিচার অপশানের মাধ্যমে যে কোনো প্রোগ্রাম ইনস্টল করা থাকলে আমরা এই ফিচার অপশানের মাধ্যমে শর্টকাটে সেই প্রোগ্রামটা আন ইনস্টল করতে পারি এখন আমরা দেখবো যে আমাদের যে কম্পিউটারটা উইন্ডোজটি অ্যাক্টিভ হয়েছে কি না এর জন্য আমরা প্রথম ডিসপিসিটা সিলেক্ট করবো এবং রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করব এবং লাস্টে দেখব যে আমাদের দিস উইন্ডোজ ইজ অ্যাক্টিভেটেড এই অপশনটা আমরা এখানে পেয়ে গেছি এবং সিস্টেমের যে ইনফরমেশানগুলো ধন্যবাদ সকলকে আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন